টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলের এবারের আসর। পহেলা জুলাই থেকে শুরু হতে যাওয়া এই আসরের আগে অনুষ্ঠিত হবে নিলাম। তবে নিলামের আগেই আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে দলে নেওয়ার খবরটি জানায় ডাম্বুলা। ফ্রাঞ্চাইজিটি লিখেছে, বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে পরিচিত করে দিতে পেরে ডাম্বুলা থান্ডার্স গর্বিত। সম্প্রতি ডাম্বুলার মালিকানায় পরিবর্তন এসেছে। বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ এই ফ্রাঞ্চাইজিটির মালিকানা কিনেছে। শ্রীলঙ্কার এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটি গত আসরে রানার্স আপ হওয়া ডাম্বুলা ওড়া এখন নাম বদলে হয়েছে ডাম্বুলা থান্ডার্স। এদিকে এলপিএলের এবারের নিলামে 24 দেশের 500 বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। এর মধ্যে থেকে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড, যেখানে বাংলাদেশ থেকে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ। এলপিএলের পরবর্তী আসর শুরু হবে আগামী পহেলা জুলাই। এরপর 21 জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল। অ্যাকশন স্পোর্টস।